Welcome back to my channel, I'm Anita from Cinnamon with Cloves. আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে এসেছি, কুকিং রেসিপি। অ্যান্ড এটা হচ্ছে আমার আজকে রাত্রিরের ডিনার, আমার আর আমার ছেলে। ওকে, তো আমি এবার এটা শুরু করছি। আমি এতে ফার্স্টে দিলাম রিফাইন্ড অয়েল। আমি বলে নিই আগে কী কী করছি। আমি আজকে আমার মানে রেসিপিটা হলো চাউমিন। এই দেখো চাউমিনটা, এটা আমি সেদ্ধ করে এটা মানে সেদ্ধ করে আগে রেখে দিয়েছি। অ্যান্ড এইগুলো হচ্ছে, দেখো এখানে হচ্ছে পেঁয়াজ কেটেছি, এটা গাজর, আর এখানে হচ্ছে ক্যাবেজ মানে বাঁধাকপি। আমার কাছে এই সবজিটাই ছিল, তো এটাই আমি করছি। ফার্স্টে আমি কি দেবো, এতে আমি ফার্স্টে পেঁয়াজ দিয়ে দিলাম, করছি আজকে আমার মানে ডিনারের রেসিপিটা হলো নুডলস উইথ ভেজিটেবলস অ্যান্ড এগ অ্যান্ড চিলি চিকেন। ওকে, তো আমি এখানে পেঁয়াজটা দিয়েছি, তোমরা দেখছো পেঁয়াজটা দিয়েছি। আর এরই সঙ্গে এখানে যে গাজরটা আছে, গাজর এখানে হচ্ছে, লঙ্কা, আর এই যে এই ক্যাবেজটা এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি। ক্যাবেজটা মানে সবটা আমি দিচ্ছি না, সবটা লাগবে না। আর এর সঙ্গে আমি দেবো একটু জিঞ্জার গার্লিক পেস্ট। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। চিকেনের সঙ্গে মানে ফ্রাইড রাইস খুব ভালো লাগে, মানে মিক্স ফ্রাইড রাইস অনেক রকমের আছে, মিক্স ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস অনেক কিছুই হয়। বাট আমার মানে খুব ফেভারিট হচ্ছে নুডলস, নুডলস উইথ চিলি চিকেন মাই ফেভারিট ফুড। সেই জন্য আমি আজকে এটা বানাচ্ছি আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা বেরোচ্ছে, ততক্ষণ আমি এই দিকে গ্যাসটা জ্বাললাম, ঢেলে একটু তেল দিলাম দিকে, দিয়ে নুডলসে আমি লাস্টে দেবো একটা মানে ডিমকে আমি ফাটিয়ে রেখেছি, এটাকে মামলেট করে মানে একদম ঘুমো করে ওপরটায় দিয়ে দেবো, যার জন্য মানে টেস্টটা খুব ভালো হবে। মানে একটু ব্রাউনিশ কালার এলে তখন আমি নুডলসটা দেবো। আমি একটু বেশি
মানে এতে মানে লঙ্কা ইউজ করে নিন, কারণ আমরা নিজেরা ঝাল খুব মানে খুবই কম খাই। আর এবার বাচ্চারা যদি খায়, বাচ্চাদের জন্য করলে তো মানে কি বলবো, মানে চিনিটা মানে তোমরা স্কিপও করতে পারো। নুডলস করতে সবাই জানে, তবুও মানে এক একটা রেসিপি এক এক দিনের হয়, তো সেটা শেয়ার করি তোমাদের। এক একজনে এক এক রকম ভাবে করে। ওকে, তো এইবারে এগুলো ভাজা মোটামুটি হয়েছে। আমি ততক্ষণ এদিকে তেলটা গরম হয়ে গেছে, আমি ডিমের অমলেটটা এখানে আসতে দিয়ে দিলাম। আরো কিছু সবজি দিলে খেতে ভালো হতো, বাট আমার কাছে যেটা বাড়িতে ছিল আমি সেটা দিয়েই করছি। অ্যাকর্ডিং টু মাই ওন টেস্ট, অ্যাকর্ডিং টু এভরি ওয়ান টেস্ট। এতে আমি একটুখানি মানে সুইট অ্যান্ড সাওয়ার ওই সসটা ম্যাগির একটু দিয়ে দিচ্ছি, কারণ একটু বেশি ঝালটা বলে আমি আগেই বললাম, প্রত্যেক ভিডিওতেই বলি আমি খুব একটা মানে আমি কেন আমরা আমার হাজব্যান্ড আমার ছেলে অ্যান্ড আমি আমরা ঝাল খুব একটা খাই না। তো আমাদের রান্নাতে খুব বেশি মশলা তেল ঝাল ইউজ করি না আমরা। And this is ready, my noodles, mixed noodles, vegetable noodles is ready. But এখন এটা কিন্তু আর ভেজিটেবল থাকবে না, বিকজ আমি এই যে ডিমের অমলেটটা করেছি এতে আমি মানে এটাকে ভেঙে নিয়ে করে দিতে হবে, গরম আছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, রেডি হয়ে গেছে। এটা খুব গরম আছে, এটা আমি লাস্টে দিয়ে দেবো। এইটাকে আমি এখন এইটাতে ঢেলে ঠান্ডায় রাখলাম। এখানে তেলটা
রড ইউজ করছি, দেখো এটা দিলাম, খুব বেশি তেল নয় অল্প তেলে। আর এবারে এখানে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম এটা চিলি চিকেনের জন্য, এটা এখানে দিয়ে দিলাম। চিলি চিকেনের চিকেনটা আমি ভিজিয়ে রেখেছিলাম আগে থাকতেই, এতে আছে সয়া সস, ভিনিগার অ্যান্ড গ্রিন চিলি সস, এই তিনটে জিনিস অ্যান্ড কাঁচা লঙ্কা গ্রিন চিলি। এই তিনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার এটা আমার ফিনিশ হয়ে গেল, দেখো এটা হচ্ছে নুডলস, ভেজিটেবল নুডলস উইথ ভেজিটেবল অ্যান্ড এগ ফ্রাই। জল লাগে না, আমি তাও এটা দিয়ে একটু জল দিয়ে দিলাম।
এতে আমি একটুখানি রেড চিলি সস দিয়ে দিচ্ছি। একটু চাপা দেওয়া থাক, চিকেনটা অলমোস্ট মানে সেদ্ধ হয়ে এসেছে, মানে চিকেনটা বয়েল হয়ে এসেছে। এবারে আমি এই সসটা একটু আবার দিচ্ছি, এটা সুইট অ্যান্ড সাওয়ার সস। অ্যাকচুয়ালি কি যে কোনো রান্না, একটা রান্নাকে অনেকে অনেক রকমভাবে করে, সবাই মানে যে যেভাবে খেতে মানে পছন্দ করে। একটা রান্নাকে মানে চিলি চিকেনকে যেমন আমি করছি, অন্য কেউ এর থেকেও ভালো করে, কিন্তু আমি যেরকম বাড়িতে আমি বরাবর করি আমি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো। এটা মোটামুটি চিকেনটা আমার অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে মানে গ্রেভিটাকে মানে গাঢ় করার জন্যে এটাকে গাঢ় করার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিই। এতে ক্যাপসিকাম দিলে আরো ভালো হতো, কিন্তু ক্যাপসিকামটা আজকে আমার কাছে নেই, তো আমি ওই জন্য দিতে পারলাম না। যেটা ছিল বাড়িতে যেটা ছিল সেগুলো দিয়েই আমি রান্নাটা করি। মাখা মাখা একটু হোক, চিলি চিকেনটা তোমরা দেখতে পাচ্ছ ওটা রেডি হয়ে গেছে। আমি চাইছি একদম শুকনো শুকনো চাইছি, হালকা গ্রেভি থাকবে, খুব বেশি গ্রেভি দরকার নেই। দেখছো এর কনসিস্টেন্সিটা, দেখো কত ভালো লাগছে দেখতে। মাই চিলি চিকেন ইজ রেডি। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এটা
আমার রেসিপি ছিল নুডলস ভেজিটেবল সুইট রোলস, সো টেস্টি, এটা খেতে খুব ভালো হবে আমি জানি, আমি খুব ভালোবাসি খেতে এইটা। আর হচ্ছে এটা হচ্ছে চিলি চিকেন, দেখো দেখেছো, এই দুটো হচ্ছে আমার আজকে ডিনারের রেসিপি ছিল, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এই দুটোতে একসঙ্গে নিয়ে একবার দেখাই, দেখছো, ওকে। তো আজকের মতো আমার রেসিপি আমি এখানেই শেষ করলাম। লাভ ইউ অল মাই ফ্রেন্ডস, টেক কেয়ার।